সালাম আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে যে মেশিনগুলো নিয়ে আসছি এগুলো হচ্ছে তুরস্ক থেকে আমদানিকৃত দুধ দহন করা মেশিন। তো এই দুধ দহন করা মেশিনের কী কী উপকারিতা রয়েছে এবং এখানে কী কী কোয়ালিটির কতগুলো মডেলের মেশিন পাওয়া যায় তারই ডিটেলস নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো, এবং যে ভাইটির মাধ্যমে এই মেশিনগুলোর সাথে পরিচিত হবো তার সাথে আগে পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রতিষ্ঠানের এবং আপনার ঠিকানাটা একটু দিবেন। জি, আমি মোহাম্মদ বিপ্লব হোসেন লাবলু, অনলাইন রেক্রুট সিনিয়র মার্কেটিং অফিসার। আচ্ছা, তো আমাদের এই যে লাবলু ভাইয়ের সাথে আমরা পরিচিত হলাম, এই মেশিনগুলো সাধারণত আপনার কারা ইউজ করবে? আসলে এই মেশিনটা আপনার বড় বড় যাদের ফার্ম আছে, যেমন 50টা 100টা 60টা 70টা গরু আছে তাদের জন্য এই মিল্কিং মেশিন। আচ্ছা, আর যাদের কম গরু আছে 2টা 4টা 5টা তাদের জন্য কোন ধরনের মেশিন আছে? তাদের জন্য ওই যে আপনারা বিভিন্ন কোয়ালিটির মেশিন দেখতে পাচ্ছেন, যেমন ছোট কোয়ালিটির মেশিন, এটা হলো আপনার ছোট কোয়ালিটির। আচ্ছা, এখানে আপনার ছোটর ভিতরে আছে? জি, এটাও ছোট কোয়ালিটির, আপনার 20 লিটার 20 লিটার ক্যাপাসিটি। জি, এটা হচ্ছে এসএসআর ক্যান। জি, এসএসআর, এসএসআর ক্যান 20 লিটার ক্যাপাসিটির মেশিন। আর কম্প্রেসার ট্যাঙ্ক কত লিটার? এটা আপনার 4 লিটার কম্প্রেসার, 4 লিটার কম্প্রেসার ট্যাঙ্ক। এই যে এখানে মিটার আছে, মিটার জ্যাক, আর এটা হচ্ছে 5 লিটার। সব কিছুই একটা মেশিনের যা যা থাকে সব মেশিনের সাথেই আছে। জি। আচ্ছা, তো এই বড় মেশিনটা সাধারণত এটা দিয়ে আপনার ঘন্টায় কতগুলা গাভী দহন করা যাবে? আপনার এই মেশিন দিয়ে দ্বারা ঘন্টায় আপনার 18 থেকে 20টি গরু দুধ দহন করা যাবে। 18 থেকে 20টি গরু দুধ দহন করা যাবে না? জি। আর এই মেশিনে যে 2টা ক্যান, এই ক্যানগুলোর ক্যাপাসিটি কেমন? আপনার ক্যান ক্যাপাসিটি হচ্ছে আপনার 30-60 লিটার এবং ডাবল ক্লো। ডাবল ক্লো, এই যে দেখতে পাচ্ছেন এই পাশে একটা ক্লো, এই যে 4টা ক্লো, যেটা আমরা গরুর ওলানে বা বাটে লাগিয়ে থাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এই যে 4টা। আর তার পরবর্তীতে আমরা কোন মেশিনটা দেখব? তারপর আমরা তার থেকে ছোট মেশিন, এটারও ডাবল ক্লো কিন্তু এটা 1টা ক্যান। আচ্ছা আচ্ছা, এটা হলো 40 লিটার ক্যান, এটাতেও ডাবল ক্লো না? এটা হলো আপনার ডাবল ক্লো, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ডাবল ক্লো, এটা ডাবল ক্লো, এই একটা এবং পাশে এই যে আরেকটা, এই যে আরেকটা, মানে দুইটা আপনার ডাবল ক্লো, এই যে ডাবল ক্লো। যাক, খুব সুন্দর। এই মেশিনটা দিয়ে 40 লিটার ক্যান, এটা এসএসআর ক্যান না? জি, এটাও এসএসআর ক্যান। আচ্ছা, এই মেশিন দিয়ে কয়টা গাভী দহন করা যাবে? আর এই বড় মেশিনটা ডাবল বাকেটের দিয়ে কয়টা গাভী দহন করা যাবে? আপনার এই ডাবল বাকেটের যে মেশিন আছে 30-30 সাইজের, এটা আপনার 18 থেকে 20টি গরু প্রতি ঘন্টায় দুধ দহন করা যাবে। আর এবং 40 লিটার, 40 লিটার আপনার 14-16টা, 14-16টা গাভী দহন করা যাবে না প্রতি ঘন্টায়? আচ্ছা, তারপরে যে মেশিনটা আছে এটা কত লিটার ক্যাপাসিটি? তারপর আমরা দেখতে, এই যে এখানে দেখা যাচ্ছে আপনার 30 লিটার ক্যান ক্যাপাসিটির মেশিন না? এটা সাধারণত এরকম একটা মডেল আছে 25 লিটারও হয়ে থাকে না? জি জি, এরকম একটা 25 লিটার হয়ে থাকে। 25 লিটার, এটার কম্প্রেসর ট্যাঙ্কটা কত লিটার? কম্প্রেসর ট্যাঙ্ক হলো 4 লিটার। 4 লিটার, এটাও তো আপনার সিঙ্গেল না? জি জি, এটা সিঙ্গেল, এটা এই যে সিঙ্গেল ক্লো, এখানে 4টা ক্লো দেখা যাচ্ছে, মানে 4টা বার দেখা যাচ্ছে, লাইনার, এই যে 4টা লাইনার আছে, এটা দিয়ে আপনার হচ্ছে ওই ঘন্টায় কতগুলা গাভী দুধ দহন করা যাবে? 10-12টি গরুর দুধ দহন করা যাবে প্রতি ঘন্টায়। 10-12টি গরুর দুধ দহন করা যাবে না? এরপরে যে মেশিনটা আছে সবচেয়ে ছোট, এটার ক্যান ক্যাপাসিটি কত? 20 লিটার ক্যান ক্যাপাসিটি। আচ্ছা ভাই, এই মেশিনটা কাদের জন্য, মানে কাদের কয়টা গাভী থাকলে এটা ইউজ করতে পারবে? যেমন যাদের ফার্মে আপনার 20-25টা গরু আছে, তুরস্ক থেকে আমদানিকৃত। তো এই সবগুলো মেশিনে কি আপনার সাইড ইফেক্ট নাই? আচ্ছা, এই মেশিনগুলোর উপকারিতা গুলো কি কি একটু যদি বলতেন? এই মেশিনগুলোর উপকারিতা হলো আপনি প্রতি ঘন্টায় অধিক সংখ্যক গরু দুধ দহন করতে পারবেন, পাশাপাশি আপনার লেবার কস্টিং কম হবে, আর আপনার যে কারেন্টের যে লাইনটা সেটা হলো আপনার 220 ভোল্টেই চলবে, আপনার 440 লাইনের প্রয়োজন পড়বে না, মানে বাসা বাড়ির যে 220 লাইন এটাতেই চলবে। আচ্ছা, যাক, খুব সুন্দর। আর আপনার এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, এই ছোট থেকে বড় সবগুলাই 220 ভোল্টে চলবে? সবগুলাই আপনার 220 ভোল্টে চলবে। আচ্ছা, এগুলো দিয়ে দুধ দহন করা তো আপনার গাভীর জন্য বেটার অপশন। জি জি জি, গাভীর বার্ড দিয়ে বা ওলান দিয়ে রক্ত আসার কোনো সম্ভাবনা নাই? কোনো সম্ভাবনা নেই, এটা আপনার গ্যারান্টি। আচ্ছা, মানুষ সাধারণত হাত দিয়ে দুধ দহন করে, আর এখন আপনারা মেশিন দিয়ে দুধ দহন করতে বলতেছেন, তো মেশিন দিয়ে দুধ দহন করলে হাত দিয়ে দুধ দহন করার জন্য এখানে কি কোনো উপকারিতা বা কোনো প্রফিট আছে কি না? অবশ্যই, হাত দিয়ে টানলে একটা সাইড ইফেক্ট আছে, যেমন আপনি হাত দিয়ে টানতে টানতে আপনার হাতের নখগুলো বড় হয়ে থাকে। আচ্ছা আচ্ছা, এই ক্ষেত্রে আপনার টানতে টানতে এক সময় আপনার ওলানের যে বানগুলো থাকে ওগুলো কেটে যেতে পারে, সাথে আপনার ইনফেকশন হতে পারে। ইনফেকশন হতে পারে। আর আপনাদের যে মেশিনের প্রোগুলো দেখতে পাচ্ছেন, এইখানে তারা পাস করবে বা সাকসেকশন করবে, পাস করবে,
এই ক্ষেত্রে আপনার উড়ানে কোনো সমস্যা হবে না, সমস্যা হবে না, সম্ভাবনা থাকে না। আচ্ছা, তো সাধারণত আপনার এই যে চারটা ক্লো আছে, চারটা লাইন লাইনারে আপনার কি একসাথেই পাংস হবে? না, এটা হলো আপনার চারটা একটা একটা করে, একটা একটা করে পাংস হবে। আর সাধারণত আপনার যারা হাত দিয়ে দুধ দোহন করে তারা কি হাত দিয়ে সম্পূর্ণ দুধটা আনতে পারে গাভীর থেকে? এটা কখনো সম্ভব না, হাতের মাধ্যমে কখনো একটা গাভীর সম্পূর্ণ দুধ আনা সম্ভব না, সম্ভব না। গরুর মিস্টারডিজে সমস্যা হতে পারে। আচ্ছা আচ্ছা, কি কারণে সমস্যা হয় না? কারণ একটা মানুষের দুই হাতে সমান জোর থাকে না, এই কারণে দুই বার দিয়ে সমান দুধটা টানতে সে পারে না। তো অবশ্যই দুগ্ধ খামারি ভাইয়েরা আপনারা দুধ দোহন করা মেশিনগুলো ব্যবহার করবেন। এই মেশিনগুলো ব্যবহারের ফলে আপনাদের নানান রকম সুযোগ সুবিধাগুলো রয়েছে। যেমন একটা দুধ দোহনের জন্য আপনার একটা লেবার লাগে সাধারণত, আর এমন একটা মেশিন থাকলে আপনার লেবারের প্রয়োজন নাই, আপনি নিজেই অন্যান্য কাজের পাশাপাশি শুধু গাভীর বাটে এই চারটা ক্লো লাগাই দিবেন মেশিনটা দিয়ে। তো এই মেশিনগুলোর যে ইনস্টল সিস্টেমটা আছে এগুলো কি আপনারা ফ্রিতে দিয়ে থাকেন? জি, আমাদের প্রথম যে ট্রেনিং আছে সেটা কোম্পানির পক্ষ থেকে ফ্রি ট্রেনিং দেওয়া হয়। ফ্রি ট্রেনিং দেওয়া হয়, তাই না? যাক, খুব সুন্দর করে ভাই বুঝিয়ে দিল। আর এই ধরনের মেশিনগুলো আপনারা যারা অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন। ভাইদের প্রতিষ্ঠানের ঠিকানাটা যদি একটু দিতেন। জি, আমাদের হেড অফিস হলো আপনার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন আপনার হজ ক্যাম্পের পাশে আশকোনা নদ্দাপাড়া বৈশাখী মোড়। আর কোনো ব্রাঞ্চের ঠিকানা থাকলে সেটাও বলে দেন। আমাদের আরেকটি ব্রাঞ্চ রয়েছে, সেটা হলো আপনার উত্তরবঙ্গের মানুষের সুবিধার্থে শাহজাহানপুর ফোর্ট কি ব্রিজ, এটা হচ্ছে বগুড়াতে। জি, ওকে, আসসালামু আলাইকুম।